বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, ম্যাচ চলাকালীন তা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। গ্যালারি থাকে কানায় কানায় ভর্তি, টিভি স্ক্রিনে থাকে অজস্র ক্রিকেট প্রেমীর চোখ। ঘরে তো বটেই, বাইরেও লাল সবুজ প্রতিনিধিদের উদ্বুদ্ধ করতে দূর দূরান্ত থেকে মাঠে হাজির হন সমর্থকরা। সেই দৃষ্টিকোণ থেকে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের অন্যতম শক্তি হিসেবে তাদের দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। দর্শকদের 12th man হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটি কেমন হয়েছে তা নিয়ে আলোচনা করতে গিয়ে এমন মত ব্যক্ত করেন রমিজ। প্রথমে বাংলাদেশের কোর গ্রুপের প্রশংসা করেন তিনি, পরে সমর্থকদের নিয়ে কথা বলেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, গত কয়েক বছর ধরে দারুণ করছে বাংলাদেশ। দলটির শক্তির জায়গা হচ্ছে অভিজ্ঞতা, কম্বিনেশন, ম্যানেজমেন্ট। আর একটা খুবই বড় পজিটিভ দিক, প্লাস পয়েন্টের শক্তির জায়গা হচ্ছে সমর্থকরা। এক কথায় তারা অতুলনীয়। দল ভালো করুক বা না করুক, মাঠে বড় বহন নিয়ে হাজির হন, গ্যালারিতে রং ছড়িয়ে দেন, কোনো না কোনোভাবে খেলোয়াড়দের ভালো খেলতে বাধ্য করেন। নেপথ্যে জোরালো যুক্তি দাঁড় করান রমিজ। তিনি যোগ করেন, বাংলাদেশি খেলোয়াড়রা মাঠে আসন নেওয়া দর্শকদের হতাশ করতে চান না, এ কারণেই ভালো খেলেন তারা। আসন্ন বিশ্বকাপেও শক্ত 12th man ভূমিকা পালন করবে সমর্থকরা।